সমস্ত মেয়েদের সাথে খারাপ বিহেভ করে, সে কুনজরে তাকায় এবং কি তাদের গায়েও হাত দেয়। এটা তো এক ধরনের মানে কুকর্ম, তার দৃষ্টি অনেক খারাপ। শুধু তার দিকে না, সে আমাদের ক্লাসের মেয়ের দিকেও ঠিক নজরে তাকায় না। ক্লাস ফোরে ছোট বাচ্চা মানুষ, তাকে সে বলে যে একদিন আমি তোমাকে অন্ধকার রুমে নিয়ে যাব, নিয়ে যেয়ে জানালা দরজা সব বন্ধ করে শুধু আমি তোমার গান শুনবো। সে যদি ক্লাস ফোরের মেয়ের সাথে এইভাবে কথা বলতে পারে, তাহলে সে তো ক্লাস টেনের মেয়ের সাথে বলবেই। তা আমাদের বাবার মতো শিক্ষকই যদি আমাদের সাথে এই বিহেভ করে, আমরা অন্য কারোর থেকে কি আশা করব? আর এখন যে মেয়েটার সাথে এই বাজে বিহেভটা হয়েছে, তাকে সকালবেলা বাসাতে ডাকা হয়েছে, ডাকার পরে তাকে কুপ্রস্তাব দিছে, সে যখন না মানে তখন বলছে যে তুমি মেনে যাও, কেউ তুমি কিন্তু আমাকে কিছুই করতে পারবে না, তুমি যতই এখানে যাও এখানে যাও, ডিসি আমার, ডিসির সাথে আমার ভালো পরিচয়, এসপি আমার ফ্রেন্ড, এ অমুক 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 নেতা আছে, এই নেতা আছে, ওই নেতা আছে, সব কিছু মানে তার হাতে, সে বলতে চাচ্ছে। এবং তার বিরুদ্ধে আমরা যখন মানে গেছি, তখন আমাদের শিক্ষক আছে, তার মানে তাকে বাঁচানোর চেষ্টা করছে। এটার আমরা বিচার চাই, অন্যায় আমরা মানবো না, আমরা আর কতদিন সহ্য করবো? এইভাবে তুলতে হবে, সবার দিকে কোন নজরে তাকায়। আমরা একটা চড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, আমরা কত মানে উচ্চ প্রতিষ্ঠানের ছাত্রী, আমাদের সাথে যদি এরকম হয় তাহলে কিভাবে আমরা মেনে নিব? মানে একজন শিক্ষকের দায়িত্ব কি? আমাদেরকে তারা তৈরি করে, আমাদের বাবা মার পরেই শিক্ষক। সেই জায়গায় একজন শিক্ষকের কাছ থেকে আমরা যে সর্বোচ্চ প্রাপ্তি আশা করি, তার থেকে তো এটা কাম্যই না। আর আমাদের বাবা মারা স্কুলে পাঠিয়ে নিশ্চিত থাকে আমাদের ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণ করছে। টিউশনে যেতে হয়, তো টিউশনে আমরা এক্সপেক্ট করি যে টিচারদের কাছ থেকে শিখবো। তো আমাদের বাবার মতো শিক্ষকই যদি আমাদের সাথে এই বিহেভ করে, আমরা অন্য কারোর থেকে কী আশা করবো? তার একজন আমরা যদি আজ প্রতিবাদ না করি, তো একদিন সহ্য করতে 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 মানে কোনো দিন এরকম পর্যায়ে দাঁড়াবে যে পুরা সোসাইটি একদিন এরকম হয়ে যাবে। আমাদের তখন সহ্যই করতে হবে, আমরা আর প্রতিরোধ করতে পারবো না তাকে। তো আমরা চাই তার মতন একজন মানুষ যেন সর্বোচ্চ শাস্তি পায়। আর সব থেকে বড় কথা, সে অন্যায় করার পরেও কিছু কিছু মানুষ আছে যারা তাকে সাপোর্ট করছে, তারা আমাদের সাথে মানে অন্যায় প্রতিবাদ না করে তার সাথে এক হয়ে আরো অন্যায়কে সাপোর্ট করছে। চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষক শাকিল আরাফাত কর্তৃক একই স্কুলের দশম শ্রেণীর ছাত্রীকে তার বাসায় খাতা দেখার কথা বলে নিয়ে যে যৌনপ্রিয়নের চেষ্টা করে এবং আজকে আমাদের কাছে অভিযোগ দায়ের করে, অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ওই স্কুলে যাই, স্কুলে যেয়ে শিক্ষকদের সঙ্গে আলাপ আলোচনা করি এবং তাদের মাধ্যমে জানতে পারি যে ইতিপূর্বে বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রীকেও তিনি ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেছে, শিক্ষকদের কাছে ওই ছাত্রীরা অভিযোগও করেছিল, যার প্রেক্ষিতে তাকে আমরা থানাতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি এবং ওই ছাত্রীদের কাছে জিজ্ঞাসাবাদ করি। ঘটনার সহিত আমরা সম্পৃক্ততা পেয়েছি, তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা রুজু করা হয়েছে, তাকে আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। আপনার ওসি সাহেব আসেন এবং আমি তাকে উনাদেরকে জানাই যে ওই সময় শাকিল আরাফাত স্যার আসলে আমার স্কুলে ছিলেন না, উনি অসুস্থ হয়ে যান, আমি ওনাকে ছুটি দেই। উনি বাসায় ছিলেন, ওনারা বাসা থেকে ওনাকে গ্রেপ্তার করেন, আইনের যে করণীয় সেটাই করেছেন, ওনাকে গ্রেপ্তার করে ওখানে নিয়ে গেছেন। অপরাধী যাতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত হয় তদন্ত সাপেক্ষে, সে বিষয়ে আমাদের আইনি যে দায়িত্ব আছে সেটি অব্যাহত থাকবে। ইতিমধ্যে একজন অতিরিক্ত জেলা প্রশাসক এর নেতৃত্বে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং 3 কার্য দিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।